রমাদানে যারা কিয়ামুল লাইল করলো, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে, সওয়াবের প্রত্যাশী হয়ে, তাদের আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। একবার যদি কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকে, চিরকালের জন্য তার তৃষ্ণা মিটে যাবে। কিন্তু আসলে রমাদানে শয়তানকে চেইন আপ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত, শুধু এই মাসটা এমন মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়া শাহরুন আউওয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাতের। আমরা অলরেডি 10 দিন কিন্তু কাটিয়ে ফেলেছি, রহমতের 10 দিন শেষ, অনলি 20 ডেজ রিমেইনিং ইন আওয়ার হ্যান্ড, আর মাত্র 20 দিন আছে সামনে। এই জন্য আমাদের উচিত এই রমাদানের মার্সি ব্লেসিংস গুলো যত বেশি সম্ভব কুড়িয়ে নেওয়া যায় সেটা নেয়া, এবং এ মাসে সওয়াব গুলোকে মাল্টিপল করে দেয়া হচ্ছে। অন্য সময় কোনো ভালো কাজ করলে এটার সওয়াবটা গাণিতিক হারে বাড়ে, আর রমাদানে এটা জ্যামিতিক হারে বাড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইয়ুদাআফ ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা 700 দিরহাম ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি। কেউ যদি ভালো কাজ করে বনি আদমের, এটা 700 গুণ পর্যন্ত সওয়াব দেয়া হয়। কিন্তু সিয়াম ছাড়া, এক্সেপ্ট ফাস্টিং, রোজা ছাড়া, রোজার সওয়াব যে আল্লাহ কত দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মিলিয়ন, কত ট্রিলিয়ন গুণ আল্লাহ দিবে এটা শুধু আল্লাহ জানে। আল্লাহ বলছেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি, সিয়াম আমার জন্য রাখা হয়, এটার সওয়াব কে দেবে এটা আমার আর আমার বান্দার ব্যাপার, কেউ জানবে না। সুবহানাল্লাহ। তো আমাদের সওয়াবগুলো মাল্টিপল করে দেয়া হচ্ছে। একটা নফল অফার করলে ফরজের সমান সওয়াব আমরা এখন পাচ্ছি, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজা রাখবে, মানে আমরা সবাই, আমাদের জন্য জান্নাতে একটা স্পেশাল গেটকে ডেকোরেট করা হচ্ছে। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মা আর রায়্যান, আটটা দরজা, স্পেশাল একটা দরজা আছে আর রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান গেট দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যদি কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকে, চিরকালের জন্য তার তৃষ্ণা মিটে যাবে, তার কখনো আর তৃষ্ণা থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন, আরেক বর্ণনায় ওয়া সুলসিলাতিশ শায়াতিন, রমাদান যখন আসে, দ্য ডোরস অফ হেভেনস আর ওপেন, দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজড, জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নাম বন্ধ করে দেয়া হয়, শয়তানকে আটকে রাখা হয়। অনেকে প্রশ্ন করে, শয়তান যদি আটকে থাকে তাহলে রমাদানেও তো অনেক পাপ কাজ হয়, রমাদানে তো খুন খারাপের মতো ঘটনাও ঘটে। আসলে শয়তান দুই ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানব শয়তান। জিন শয়তানকে আল্লাহ আটকে রাখে, মানব শয়তানকে কিন্তু আল্লাহ আটকে রাখে না। আবার সারা বছর পাপ কাজ করার কারণে ওইটার একটা ইম্প্যাক্ট কিন্তু থেকে যায়। আমরা অনেক সময় এরকম বলি যে ফ্যান যখন একেবারে হাই স্পিডে ঘুরছে, তখন চট করে সুইচটা অফ করে দিলেই কিন্তু চট করে ফ্যানটা বন্ধ হয়ে যায় না, ফ্যানটা বন্ধ হতে একটু সময় লাগে, 1 মিনিট 2 মিনিট পরে আস্তে আস্তে স্লো ডাউন হয়। তো সারা বছর আমরা যে পাপ করেছি, এই পাপের ধাক্কাতেও কিন্তু আসলে রমাদানে আমরা কিছু পাপ করে ফেলি, কিন্তু আসলে রমাদানে শয়তানকে চেইন আপ করা হয়। বিষ্ণু বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, কিন্তু আসলে রমাদানে শয়তানকে চেইন আপ করা হয়। বিষ্ণু বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। রমাদানে যারা কিয়ামুল লাইল করলো, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে, সওয়াবের প্রত্যাশী হয়ে, তাদের আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।